বিষে মৃত্যু হয়েছে ঝালদার কংগ্রেস কাউন্সিলর পূর্ণিমা কান্দুর। পাকস্থলীতে মিলেছে বিষাক্ত পদার্থ। ময়নাতদন্তের রিপোর্টে তার উল্লেখ রয়েছে বলে খবর। মৃত্যুর 11 দিন আগে নিরাপত্তা চেয়ে রাজ্য প্রশাসনকে চিঠি দিয়েছিলেন পূর্ণিমা কান্দু। 1 অক্টোবর নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে স্বরাষ্ট্র সচিব ডিজি পুরুলিয়ার পুলিশ সুপারকে চিঠি দিয়েছিলেন ঝালদার কংগ্রেস কাউন্সিলর। চিঠিতে জানিয়েছিলেন স্বামী তপন কান্দুর খুনে অভিযুক্ত দুজন জামিন পেয়েছেন। এই অবস্থায় ছেলে মেয়েদের নিয়ে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। এরপরই অষ্টমীর রাতে মৃত্যু হয় পূর্ণিমা কান্দুর। পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে। তবে সিআইডি তদন্তের দাবি তুলেছেন পূর্ণিমা কান্দুর আত্মীয় তথা তৃণমূল কাউন্সিলর মিঠুন কান্দু। শুক্রবার অষ্টমীর রাতে বাড়ি থেকে পূর্ণিমা কান্দুকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়। ঝালদা 1 নম্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে কংগ্রেস কাউন্সিলরকে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ঝালদার কংগ্রেস কাউন্সিলর পূর্ণিমা কান্দুকে বিষ প্রয়োগ করে খুন করা হয়েছে বলে আগেই অভিযোগ তুলেছিল পরিবার।